সৌভাগ্য লক্ষ্মী তন্ত্রম প্রথম অধ্যায় লক্ষ্মীর আবাসস্থল সুখদেব বলিলেন ভগবান কেশব বা বিষ্ণু সুমেরু পর্বতে সুখে অবস্থিত লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করিলেন হে দেবী তুমি কি উপায় মনুষ্যগণের নিকট স্থির হইয়া অবস্থান করো লক্ষ্মীদেবী দেবী বলিলেন হে কৃষ্ণ যেখানে সাদা পায়রা সকল থাকে এবং যেখানে গৃহিণী রূপবতী ও হইয়া বিদ্যমানা থাকেন আমি সেইখানে বাস করি হে কৃষ্ণ যেখানে সুবর্ণ সদৃশ বর্ণবিশিষ্ট ধান্য রজত বর্ণ সদৃশ বর্ণবিশিষ্ট চাউল এবং তুষীন অন্ন বা বিদ্যমান থাকে আমি সেইখানে বাস করি হে কৃষ্ণ যে পুরুষ সৎ পাত্রে অন্নাদি দান করে প্রিয় বাক্য বলেন জ্ঞানীগণের সেবা করেন দেখিতে সুন্দর অল্পভাষী অথচ দীর্ঘসূত্রী যে অল্প সময়ের কাজকে অনেক সময় লাগায় এমন নহেন আমি সেই পুরুষে সেই পুরুষের নিকট সর্বদা বাস করি যিনি ধার্মিক অপরকে ক্লেশ প্রদান করেন না গর্বশূন্য দেশের লোকের প্রতি অনুরাগ ভালোবাসা সম্পন্ন সেই পুরুষে আমি সর্বদা বাস করি যে মানুষ স্নানে অধিক সময় ভোজানে অল্প সময় ব্যয় করেন পুষ্প প্রাপ্ত হইয়া তাহা আঘ্রাণ করেন না এবং যিনি উলঙ্গিনী দর্শন করেন না স্ত্রীকে তিনি সর্বদা আমার প্রিয় হন কি হলো যে মানুষ স্নানে অধিক সময় ভোজানে অল্প সময় ব্যয় করেন পুষ্প প্রাপ্ত হইয়া তাহা আগ্রান করেন না এবং যিনি উলঙ্গিনী স্ত্রীকে দর্শন করেন না তিনি সর্বদা আমার প্রিয় হন ত্যাগ সত্য ও শৌচ ত্যাগ সত্য ও শৌচ এই তিনটি মহৎ গুণ ত্যাগ মানে স্যাক্রিফাইস সত্য ট্রুথফুলনেস শৌচ পরিষ্কার থাকা ক্লিনলিনেস এই তিনটি মহৎ গুণ যে শ্রদ্ধাশীল ব্যক্তি এই তিনটি গুণ প্রাপ্ত হন তিনি আমার প্রিয় সকল লক্ষণের গুণের লক্ষণের মধ্যে ত্যাগই বা দানই শ্রেষ্ঠ আবার সেই ত্যাগ অর্থাৎ দান যদি পুণ্যকালে পূর্ণ দেশে এবং সৎ পাত্রে প্রযুক্ত হয় তাহা হইলে তাহা বা সেই দান প্রশস্ত হয় লক্ষ্মীদেবী দেবী আমলকি বৃক্ষে গোময়ে শঙ্খে পদ্মে ও শুভ বস্ত্রে অবস্থান করেন এই কথাটি সুখের অথবা তৃতীয় কোন নীলপদ্ম ও শঙ্খের মধ্যে চন্দ্রে মহাদেবে নারায়ণে পৃথিবীতে এবং যেখানে নিত্য উৎসব হয় এমন মন্দিরে বাস করি যে স্ত্রী শাস্ত্র উপদেশ অনুসারে গুরুতে ভক্তিযুক্ত কখনো পতির বাক্য অমান্য করে না পতির ভোজনের শেষে প্রত্যহ ভোজন করে তাহার শরীরে আমি সর্বদা বাস করি যে সকল স্ত্রী সন্তুষ্টা ধীরা প্রিয় বাদিনী সৌভাগ্য সম্পন্না উত্তম স্বভাবা লাবণ্যময়ী প্রিয় দর্শনা ও প্রতিব্রতা আমি সেই সকল স্ত্রীতে বাস করি যে স্ত্রী শ্যাম ও বর্ণা যাহার চক্ষু মৃগের চক্ষুর মতো শরীরের মধ্যভাগ কৃষ উত্তম ভ্রু সম্পন্না যাহার কেশ রমণীয় উত্তম গমনশীলা সুচরিত্রা যাহার নাভি গভীর দন্তপঙ্ক্তি সমান উঁচু নিচু নয় আমি সেই স্ত্রীর শরীরে নিত্য বাস করি যে লক্ষ্মীর বর্জনীয় যে স্ত্রী পাপশিলা খল স্বভাবা পতিকে নিজের অধীন করিয়া তিরস্কার করিতে ক্রোধেচ্ছু অসচ্চরিত্রা সেই প্রেতমুখী অসচ্চরিত্রা স্ত্রী প্রেতমুখ সদৃশ স্ত্রীকে আমি পরিত্যাগ করি বাসীয় পচা ফুল বহু লোকের সহিত শয়ন ছিন্ন আসন এবং অসচ্চরিত্রা স্ত্রীকে দূরে পরিত্যাগ করিবে চিতার অঙ্গার অস্থি বন্নি ভস্ম ব্রাহ্মণ গরু কার্পাস বীজ তুষ গুরু এবং নিজের পাকে পায়ের দ্বারা স্পর্শ করিবে না নখ বা কেশযুক্ত জল পর্বকালে ও সন্ধ্যাকালে মৈথুন নগ্ন হইয়া শয়ন একাকী মিষ্টান্ন ভোজন পরিত্যাগ করিবে মস্তকে পুষ্প বিন্যাস পাদদ্বয় ধৌতাদি দ্বারা শুদ্ধ উত্তম স্ত্রী মৈথুন অল্প ভোজন অনগ্ন অবস্থায় শয়ন পর্বকাল ভিন্নকালে মৈথুন এই ছয়টি মানুষে দীর্ঘকাল নষ্ট শ্রীকে প্রাপ্ত করাইয়া দেয় আবার বলছি মস্তকে পুষ্প বিন্যাস মাথায় ফুল দেওয়া পাদদ্বয় ধৌতাতি দ্বারা শুদ্ধ পা ধোয়া উত্তম স্ত্রী মৈথুন অল্প ভোজন মানে কম খাওয়া অনগ্ন অবস্থায় শয়ন মানে উলঙ্গ হয়ে শয়ন নয় পর্বকাল ভিন্নকালে মৈথুন এই ছয়টি মানুষের দীর্ঘকাল নষ্ট শ্রীকে প্রাপ্ত করাইয়া দেয় ঝাঁটার ধুলা ঝাঁটার হাওয়া নীল শেফালিকা ডেহুয়া রাত্রিতে বেল শাক কয়েদবেল ও দধি বর্জন করিবে নিজের শরীরে ও আসনে বাধ্য করা মস্তকে ও পায়ে অপবিত্রভাবে বাজানো মস্তিষ্কে মস্তকে উচ্ছিষ্ট স্পর্শ করা এবং স্নানের পর তৈলাদি মাখা বর্জন করিবে অন্ধকার গৃহে শয়ন দিনের বেলায় রাত্রিবাস পরিধান মলিন বস্ত্র পরিধান খারাপ বেশভূষা ধারণ এবং শুষ্ক ভোজন পরিত্যাগ করিবে অপরের দ্বারা নিজ বক্ষ মর্দন করানো স্বয়ং নিজ গলদেশ হইতে মালা নিষ্কাশন ঢিলকে ঘর্ষণ করা এবং আলস্য অবসাদ বর্জন করিবে শুক্রবারে তৈল অমাবস্যায় গন্ধদ্রব্য নিজের বাম হাতের দ্বারা নিজের মস্তক স্পর্শ করিবে না লক্ষ্মীর প্রিয়ের বর্জনীয় পুরুষ অশুচি অবস্থায় নক্ষত্র চন্দ্র ও সূর্য দর্শন করিবে না পুরুষ পরস্ত্রীর গুপ্ত অঙ্গ দর্শন করিবে না অস্তগামী সূর্য দর্শন করিবে না অপরের ধন স্ত্রীর অভিলাষ করিবে না অপরের প্রতিকূলতা করিবে না এবং সূর্য উদিত হইলে জাগরণ করিবে না অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই নিদ্রা ত্যাগ করিবে যাহারা আমার বা লক্ষ্মীর আকাঙ্ক্ষা করে তাহারা নখ কন্টক রক্ত মৃত্তিকা অঙ্গার ও জলের দ্বারা পৃথিবীতে বৃথা অঙ্ক অঙ্কন করিবে না নিজে মালা গাঁথিয়া নিজে ধারণ নিজে চন্দন ঘষিয়া নিজের অঙ্গে লেপন নাপিতের গৃহে ক্ষৌরকর্ম এইগুলি ইন্দ্রের শ্রীকেও হরণ করে জ্যোতিষী ব্রাহ্মণের নিন্দা পাদোদ্বয় নাচানো স্ত্রীলোকের প্রতিকূল আচরণ ও ভোজনের পর দন্ত ধাবন করিবে না মিথ্যা বাক্য বলা মাংসের ঝোল খাওয়া ও নগনা স্ত্রীর দর্শন করা হইতে হৃত হয় যে ব্যক্তি মন্ত্রজপহীন পরস্ত্রী সেবী আচার অপরের বা অপরহীন ব্যক্তির সেবাক সংকীর্ণ আচরণকারী পরনিন্দাশীল সেই নিষ্ঠুর দাম্ভিককে আমি মানে লক্ষ্মী দেবী পরিত্যাগ করি লক্ষ্মীপ্রিয়ের পরিবর্জনীয় ভিজা পায়ে পায় দিনের বেলা রাত্রি বাস পরিধান উত্তরীয় বস্ত্র অধ অঙ্গে ধারণ পায়ে ভোজন ময়লা দুর্গন্ধি ও দুঃখজনক বস্ত্র পরিধান নিজের শরীরকে অলংকার শূন্য ও পুষ্পাদি শূন্য করিবে না কর্ণ মুখ করতল পাদ পৃষ্ঠ ও নেত্রে চন্দনাদি অনুলেপন করিবে না চক্ষুতে গন্ধাদির অনুলেপন করিলে শ্রেয় নষ্ট হয় মুখে অনুলেপনে ধনক্ষয় কণ্ঠে অনুলেপনে দারিদ্র পা এবং পৃষ্ঠে অনুলেপনে বয়সের আয়ুর ক্ষয় হস্ত নাসিকারন্ধ্রে অনুলেপনে বুদ্ধি নাশ হয় সেই হেতু অনুলেপন বিষয় এই সমস্ত অঙ্গ বর্জন করিবে গন্ধ পুষ্প জল রত্ন মহাসাগর ও বস্ত্র প্রথমে প্রাপ্ত হইলে তাহা কখনো পরিত্যাগ করিবে না হে রাজন ছাগলের স্পৃষ্ট ধুলি গাধার ক্ষুরস্পৃষ্ট ধুলি ঝাঁটার ধুলি স্ত্রীগণের পাদস্পৃষ্ট ধুলি এই সকল ইন্দ্রের শ্রীকেও হরণ করে মলিন বস্ত্র পরিধানকারী দন্তে মলধারী অর্থাৎ দন্ত পরিষ্কার করে না যে বহু ভোজি কটু বাক্যভাসী সূর্যোদয় ও সূর্যাস্তে শয়নকারী চক্রপাণী ভগবানকেও দেবী পরিত্যাগ করেন সর্বদা তৃণ ছেদন করার ছেদন করা নখের দ্বারা মাটিতে লিখা পাদদ্দ্বয়কে অপরিষ্কার রাখা দন্তগুলিকে ভালোভাবে না মাজিয়া অল্প করিয়া মাজা কাপড় ময়লা রাখা চুল রুক্ষ রাখা অর্থাৎ চুলে তেল না মাখা প্রাতঃকালে ও সায়ংকালে নিদ্রা যাওয়া নগ্ন হইয়া শয়ন করা অধিক ভোজন উচ্চ হাস্য নিজের অঙ্গে ও বসিবার পীড়ায় বাজানো এইগুলি কুবের এমনকি বিষ্ণুরও লক্ষ্মী বা সম্পদ হরণ করে হে কেশব আমি যাহা যাহা বলিলাম এইগুলি যে ব্যক্তি সর্বদা পালন করে আমি তোমাতে যেমন অচলা থাকি সেই রূপ সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হইয়া তাহাতে অচলা থাকি যে প্রাতকালে উঠিয়া লক্ষ্মী কর্তৃক কথিত এই স্তোত্র পাঠ করে তাহার গৃহ সর্বদা বিপুল ঐশ্বর্য সমন্বিত ও সুন্দর হয় ইহার অন্যথা হয় না লক্ষ্মীর কথিত স্তোত্র নিত্য প্রাতঃকালে পাঠ করিলে রোগী রোগ হইতে মুক্ত হয় বদ্ধ বন্ধন হইতে মুক্ত হয় সূর্যোদয় হইলে যেমন অন্ধকার নষ্ট হয় সেইরূপ লক্ষ্মী স্তোত্র পাঠকারীর আপদসমূহ নষ্ট হইয়া যায় ইতি সৌভাগ্য লক্ষ্মী তন্ত্রের প্রথম অধ্যায় সমাপ্ত দ্বিতীয় অধ্যায় ইন্দ্র কর্তৃক কর্তৃক লক্ষ্মীর স্তুতি ইন্দ্র বলিলেন পদ্ম হইতে আবির্ভূতা পূজোপকরণ পদ্ম পদ্মসদৃশ আয়তাক্ষী বিষ্ণুর বক্ষ স্থলস্থিতা সকল প্রাণীর জননী লক্ষ্মী দেবীকে নমস্কার করি। তুমি সকল স্বরূপা দেব হবির দানের স্বাহা মন্ত্র স্বরূপা পিতৃগণের উদ্দেশ্যে দ্রব্যদানের স্বধা মন্ত্ররূপা অমৃত স্বরূপা সর্বলোকের পালনকারিণী প্রাত মধ্যাহ্ন ও সায়ং সন্ধ্যা রূপা রাত্রিরূপিণী রূপা তুমি পৃথিবী তুমি গ্রন্থার্থ বুদ্ধি বুদ্ধি তুমি রূপা এবং তুমি বিদ্যা হে শোভনে দেবী তুমি যজ্ঞ সম্পাদক বিদ্যারূপিণী তুমি মহাবাক্যরূপ রূপা তুমি বেদের রহস্য বিদ্যা স্বরূপা তুমি আত্মজ্ঞান স্বরূপা এবং তুমি মুক্তি ফল হে দেবী তুমি তর্কবিদ্যা বেদবিদ্যা কৃষিয়াদিবিদ্যা এবং তুমি অর্থশাস্ত্র তুমি শান্তা শান্ত পদার্থরূপে এই জগৎকে পূর্ণ করিয়াছ হে দেবী তুমি ভিন্ন আর কে দেব দেব গদাধারী বিষ্ণুর সর্বযজ্ঞরূপী যোগীগণ চিন্তনীয় শরীরে বা বক্ষে অবস্থান করিতে পারে হে দেবী পূর্বে তোমার কর্তৃক পরিত্যক্ত সমস্ত ত্রিভুবন বর্ধিত হইয়াছে হে মহাভাগ্যবতী দেবী তোমার কৃপা দৃষ্টিতে মানুষের স্ত্রী পুত্র গৃহ বন্ধু বা অন্য ধন প্রভৃতি সর্বদা পরিপূর্ণ হয় হে দেবী তোমার কৃপাদৃষ্টি যাহাদের উপর বর্ষিত হয় সেই সকল মানুষের দেহের আরোগ্য ঐশ্বর্য শত্রুসমূহের নাশ ও সুখ দুর্লভ হয় না হে জননী তুমি সকল প্রাণীর মাতা তুমি দেবদেব মহাদেব তুমি বিষ্ণু তুমি জগৎপিতা পিতা ব্রহ্মা তুমি বিষ্ণুরূপে চরাচর জগৎ ব্যপ্ত করিয়াছ দেব দেব বিষ্ণুর বক্সস্থলস্থিতে সকল জগৎ পবিত্র কারিণী দেবী তুমি আমার অর্থ ধান্য গৃহ গৃহ পরিচ্ছদ বস্ত্র শরীর কলত্র পুত্রসমূহ বন্ধুবর্গ পশু সকল অলংকার এই সমস্ত পরিত্যাগ করিও না হে নির্মলে দেবী তুমি যে সকল মানুষকে পরিত্যাগ করো তাহারা সদ্য সদ্যই সত্য সম্মক শৌচ বল শীল প্রভৃতি গুণহীন হইয়া যায় হে দেবী পক্ষান্তরে তুমি যাহাদিগকে কৃপাপূর্বক অবলোকন করো সেই সকল লোক পূর্বে নির্গুণ হইলেও সদ্যই শীল প্রভৃতি সকল গুণ এবং বংশ ও ঐশ্বর্যের দ্বারা যুক্ত হয় হে দেবী তুমি যাহাকে কৃপাপূর্বক অবলোকন করো সেই ব্যক্তি প্রশংসনীয় গুণী ধন্য কুলীন উচ্চবংশীয় বুদ্ধিমান বীর ও পরাক্রমযুক্ত হয় হে বিষ্ণুপ্রিয়ে জগদ্ধাত্রী তুমি যাহার নিকট হইতে বিমুখ হও তাহার শীল প্রভৃতি সকল গুণ সদ্য সদ্য বা বিকল হইয়া যায় হে পদ্মপত্র নয়নে দেবী জিওভাও তোমার সকল গুণ বর্ণনা করিতে সমর্থ হয় না তুমি প্রসন্না হও কখনো আমাদিগকে ত্যাগ করিও না পরাশর বলিলেন হে ব্রাহ্মণ এইভাবে ইন্দ্র কর্তৃক স্তুত হইয়া লক্ষ্মী দেবী আনন্দিত হইয়া দেবতাদের মধ্যে আবির্ভূত হইয়া অবস্থান করতো ইন্দ্রকে সম্যক প্রকারে বলিতে লাগিলেন লক্ষ্মী বলিলেন হে দেবাধিপতে এই স্তোত্র হেতু আমি সন্তুষ্ট হইয়াছি তোমার যাহা অহিষ্ঠ রূপ বর প্রার্থনা করো। আমি বরদায়নি হইয়া উপস্থিত হইয়াছি ইন্দ্র বলিলেন হে দেবী তুমি যদি বরদাইনি হও আর আমি যদি বরগ্রহণের যোগ্য হই তাহা হইলে তুমি ত্রৈলোক্য পরিত্যাগ করিও না ইহাই আমার প্রার্থিত বর এই স্তোত্রের দ্বারা যে তোমাকে পরিত্যাগ করিবে না ইহা আমার দ্বিতীয় বর লক্ষ্মী বলিলেন হে দেবশ্রেষ্ঠ বাসব আমি ত্রৈলোক্য পরিত্যাগ করিব না তোমার স্তোত্রে সন্তুষ্ট হইয়া তোমাকে আমি এই বর দিলাম যে মানুষ প্রাত ও সায়ংকালে এই স্তোত্রের দ্বারা আমার গুণগান করিবে আমি তাহার নিকট হইতে বিমুখ হইব না পরাশর বলিলেন হে মৈত্রেয়া পূর্বে মহাভাগ্যবতী লক্ষ্মী দেবী এই রূপ আরাধনা দ্বারা সন্তুষ্টা হইয়া দেবরাজ ইন্দ্রকে রূপ বর দিয়াছিলেন লক্ষ্মী পূর্বে ভৃগুবংশে উৎপন্ন হইয়াছিলেন পুনরায় পশ্চাৎ অমৃত মন্থনের উদ্দেশ্যে দেব ও দৈত্যগণের প্রযত্নে সমুদ্র হইতে আবির্ভূত হইয়াছিলেন এইভাবে দেব দেব জগৎস্বামী অবতীর্ণ হন তখন হন বিষ্ণু যখন আদিত্য অবতার হইয়াছিলেন তখন লক্ষ্মী পুনরায় পদ্ম হইতে আবির্ভূতা হইয়াছিলেন আর যখন ভৃগু বংশে পরশুরাম অবতীর্ণ হন তখন এই লক্ষ্মী পৃথিবী হইয়াছিলেন শ্রী রামচন্দ্র অবতারে লক্ষ্মী দেবী সীতা হইয়াছিলেন কৃষ্ণ অবতারে হইয়াছিলেন অন্যান্য অবতারে ইনি বিষ্ণুর সহায় হন ভগবান বিষ্ণু দেবতা অবতীর্ণ হইলে লক্ষ্মী দেব দেহ ধারণ করেন মানুষ রূপে অবতীর্ণ হইলে মানুষ দেহ ধারণ করেন এই লক্ষ্মী এইভাবে বিষ্ণুর দেহানুসারে নিজের শরীর ধারণ করেন অর্থাৎ বিষ্ণু যে রূপ যে রূপ দেব মনুষ্য ঋষি মৎস্য কুর্মাদি অবতার গ্রহণ করেন লক্ষ্মীও সেই সেইভাবে নিজেকে ও মানুষ মানুষ ইত্যাদি রূপে করেন। যে লক্ষ্মী দেবীর জন্ম শ্রবণ করে এবং তাহার এই স্তোত্র পাঠ করে তাহার গৃহে তিন বংশ লক্ষ্মী হইতে বিচ্যুত হয় না হে মুনে যে সকল গৃহে পরম ভক্তি সহকারে লক্ষ্মীর পাঠ হয় সেই সকল গৃহে কখনো অলক্ষ্মী কলহ ও বাধা বা বিঘ্ন হয় না হে পূর্বে লক্ষ্মী কন্যা হইয়া ক্ষীর সমুদ্রে যেভাবে আবির্ভূতা হইয়াছিলেন আপনাকে তাহা বলা হইল যেহেতু আপনি জিজ্ঞাসা করিয়াছিলেন যে সকল মনুষ্য সমস্ত বিভূতি প্রাপ্তির হেতু ইন্দ্রের মুখে উচ্চারিত লক্ষ্মীর এই স্তোত্র প্রত্যহ পাঠ করে সেই সকল মানুষের মধ্যে কখনো অলক্ষ্মী বাস করে না এই ইতি সৌভাগ্য লক্ষ্মীর দ্বিতীয় অধ্যায় সমাপ্ত তৃতীয় অধ্যায় শ্রীসুক্ত তুমি উপেন্দ্র বা বিষ্ণু গৃহে শ্রী স্বরূপিনী তুমি মদনের একমাত্র জননী চন্দ্রের মতো মনোহর বদনে হে দেবী তুমি চন্দ্রে জ্যোৎস্না স্বরূপা ত্রিভুবন প্রকাশকারী সূর্যে তুমি প্রভা স্বরূপা প্রণামকারীগণের রক্ষয়িত্রী হে মাতহ লক্ষ্মী তুমি সর্বদা প্রসন্না হও অথবা হে স্মরণয্ঞে তুমি নমস্কার কারিগণের প্রতি সর্বদা প্রসন্ন হও হে লক্ষ্মী প্রণাম কারিগণের ব্রহ্মা তোমার দ্বারা এই বিচিত্র জগৎ সৃষ্টি করেন বিশ্বম্ভর বিষ্ণুও তোমার দ্বারা সমস্ত জগৎ পালন করেন তুমি সর্বদা প্রসন্ন হও হে অগ্নিদেব তুমি সুবর্ণ বর্ণ সদৃশ বর্ণ বিশিষ্টা হরিণী সদৃশ রূপবতী সকল ঐশ্বর্য প্রাপিকা সুবর্ণ ও রজত মাল্যধারিণী চন্দ্র সদৃশ প্রকাশমানা সুবর্ণময়ী লক্ষ্মীকে আমাকে প্রাপ্ত করাইয়া দাও সংস্কৃতটা পড়ে শোনাচ্ছি বাংলাটা বলছি তারপর সংস্কৃত ওম হিরণ্য হিরণ্য ব RNAং হরিনিন সুবর্ণ রজত স্বজাম চন্দ্রাং হিরন্ময়িং লক্ষ্মী জাত বেদ মমাবহ হে অগ্নিদেব তুমি আমাকে সেই অবিচ্ছুত লক্ষ্মীকে প্রাপ্ত করাইয়া দাও যে লক্ষ্মীকে প্রাপ্ত হইলে আমি সুবর্ণ গো অশ্ব ও পুত্র মিত্র দাস দাসী রূপ পরিজন প্রাপ্ত হইব তাহ জাত্মী মনপামিনীং হিরণ্যং বিন্দেয়ং গামস্বং পুরুষাণহম যে লক্ষ্মী দেবীর অগ্রে অশ্ব ধাবিত হয় মধ্যস্থলে রথ চলে যিনি হস্তির শব্দে জগৎকে প্রবোধিত করেন সেই লক্ষ্মীকে আমি আহ্বান করি সেই শ্রীদেবী আমার উপর প্রসন্না অথবা আমার সেব্যা হউন আশ্বপূর্ং রথমধ্যাং হস্তিনাদ শ্রীয়ং দেবী শ্রীর্মা দেবী যুষতাম যিনি বিকশিত পদ্মের ন্যায় প্রসন্ন হাস্যযুক্তা সুবর্ণতুল্য কান্তিযুক্তা জলে স্নাতের মত স্নিগ্ধ দেহা উজ্জ্বল কান্তি স্বয়ং তৃপ্ত হইয়া জীবগণকে তৃপ্ত করেন পদ্মে স্থিতা পদ্মের মতো বর্ণ বিশিষ্টা সেই শ্রী বা লক্ষ্মী দেবীকে আমি আহ্বান করি কাংসস্মিতাং হিরণ্য প্রাকার জলান্তিং তৃপ্তাং তারর পদ্মে স্থিতাং পদ্মাওয়ার্নাঙ্গ তামি হো পা চন্দ্রের মতো আনন্দ প্রকৃষ্ট প্রকৃষষ্ট জশের দ্বারা প্রকাশমানা ত্রিভুবনে শ্রীরূপিণী দেবগণ কর্তৃক সেবিতা উদার সরল দীর্ঘকার স্বরূপিণী সেই লক্ষ্মী দেবীর আমি স্মরণ প্রাপ্ত হইতেছি আমার অলক্ষী নষ্ট হোক হে দেবী আমি তোমাকে প্রার্থনা করিতেছি চন্দ্রাং য়শসা জ্বলন্তিং लोके देव तांग देवजुष्टामुदारंपीमी शरण प्रपद्ये अलक्ष्मी नश्यता दीर्घिकारे अर्थ लक्ष्मी दीर्घीकार रूप बीजेर द्वारा लक्ष्मी के बुझाना है রমা বীজ লক্ষ্মীর বীজ মন্ত্র অর্থ শ্রেয় র অর্থ কাম দীর্ঘ অর্থ প্রদাত্রী শ্রেয় রূপকাম্য যিনি প্রদান করেন তিনি শ্রী শ্রীর উপরে যে অর্ধমাত্রা বা চন্দ্রবিন্দু তাহার অর্থ তুরীয় চৈতন্য আদিত্য সদৃশ উজ্জ্বল বর্ণযুক্ত হে লক্ষ্মী তোমার তপস্যা দ্বারা অর্থাৎ তোমার ইচ্ছা মাত্রে বট প্রভৃতি বনস্পতি এবং বৃক্ষ উৎপন্ন হইয়াছে তোমার ইচ্ছায় সেই বৃক্ষের ফলসমূহ আমার বাহ্য ও আন্তর অলক্ষীকে অপসারিত করুক আদিত্য বর্ণে তপস হাত বনস্পতিস্তবহা তস্য ফলানি তপসা সখ কুবেরো কীর্তি রত্নের সহিত আমার নিকট উপস্থিত হোক এই সুরাজ প্রাদুর্ভূত হইয়া দেবসখ দেবসখ আমাকে কীর্তি ও সম্পদ প্রদান করুন উ পৈতু মাংদেবসাখা কীতি মণিনাশা প্রাদুর্ভূত সুরাষ্ট্রে কীমৃদ্ধিং দদা তুমে ক্ষুধা ও পিপাসারূপ মলযুক্তা জ্যেষ্ঠ অলক্ষ্মীকে আমি নাশ করিব হে দেবী লক্ষ্মী তুমি আমার গৃহ হইতে সমস্ত অনৈশ্বর্য ও অসম্পদ দূর কর লক্ষ্মী অপেক্ষা অলক্ষ্মী জ্যেষ্ঠা বলিয়া অনেক শাস্ত্রে কথিত আছে ক্ষুৎপিপাশামেষ্ঠা অলক্ষ্মীর সমৃদ্ধিঞ্চ সনুদ মে গৃহৎ সুগন্ধাশ্রয় অপরাজয় গবাদি পশু দ্বারা সর্বদাযুক্ত জগৎ কর্তৃ সকল প্রাণীর ঈশ্বরী লক্ষ্মী দেবী তোমাকে এখানে আমি আহ্বান করি গন্ধদ্বারাং দুরাধর্ষাং নিত্য পুষ্টাং করি ঈশ্বরিং সর্বভূতান হে দেবী আমার মনোরথ ও সংকল্প যেন পূর্ণ হয় আমি যেন সত্যবাক্য বলিতে সমর্থ হই আমার যেন গবাদি পশু এবং অন্য প্রচুর হয় শ্রী ও যশ আমাকে প্রাপ্ত হোক মসনহ কাম মাকুতিং বাচহ সতমনি মহি পশুনাং রূপমন্নস্য মই স্বয়তাং যশহ কর্দমত অর্থাৎ পৃথিবী দ্বারা পৃথিবী হইতে প্রজাসকল উৎপন্ন হয় হে কর্দ দেবতা তুমি আমাতে অবস্থান কর তুমি কর্দম দেবতা আমার বংশে পদ্মমালাধারিণী জননী শ্রীকে বাস করাও কর্দমেন প্রজাভূত ময়ি সম্ভ্রম কর্দম শ্রীবাসমে কুলে মাতরং পদ্মমালিনিম হে কর্দম দেব জলদেবতা স্নিগ্ধদ্রব্য সৃষ্ট করুক তুমি আমার গৃহে সর্বদা বাস কর তুমি তোমার নিজ দেবী জননী শ্রীকে আমার বংশে বাস করাও আপঃ শ্রীজন্তু স্নিগ্ধানী চিকিতবসমে গৃহে नीज देवी मातरं श्रियं वासय मे हे अग्ने जिनी स्निग्ध देहा जोष्टि धारिणी पिंगला वर्णा पद्ममाला धारिणी आनंददायिनी सुवर्ण वर्णा से लक्ष्मी देवी के आमार प्राप्त कराइया दाओ आर्द्रांग यह करनिंग यष्टिंग पिंगला पद्मलिनीं चंद्रांगमयी लक्ष्मी जातवेद म आवह हे अग्ने जिनी स्निग्धदेहा जष्टिधारिणी सुवर्णवर्णा सुवर्णमाधारिणी सूर्येर मत दीप्ति मती सुवर्णमयी से लक्ष्मी के आमा के प्राप्त कराइ दाओ आर्द्रांग यह करणी यष्टिं সুবর্ণং হেমমালিনিম সূর্যাং হিরণময়ীং লক্ষ্মীম জাতবেদ ম आवহ হে অগ্নিদেব আমাকে সেই অবিচ্ছুতা লক্ষ্মী প্রাপ্ত করাইয়া দাও যাহাকে প্রাপ্ত হইলে আমি প্রচুর স্বর্ণ গো দাসী অশ্ব ও পরিজন বর্গ প্রাপ্ত হইব তাং ম आवহ জাতবেদ

নানা প্রকার রত্ন দ্বারা বিভূষিত বহুবিধ বৃক্ষ ও লতার দ্বারা শোভিত বহু প্রকার পুষ্প ও গুল্ম দ্বারা বেষ্টিত প্রমথগণ দ্বারা পরিব্যাপ্ত দেব দানব গন্ধর্ব ও কিন্নর সমূহ দ্বারা উপশোভিত মন্দ মন্দ বায়ুপ্রবাহযুক্ত রমণীয় কৈলাস পর্বতের শিখর দেশে অবস্থান করত সর্বদা আনন্দযুক্ত পার্বতী ও মহাদেব বার্তালাপ করিতেছিলেন অনন্তর পার্বতী ভক্তিপূর্বক মহাদেবকে প্রণাম করিয়া প্রশ্ন করিলেন শ্রী পার্বতী বলিলেন হে দেব দেব মহেশ্বর সর্বশাস্ত্রজ্ঞ হে দেব তুমি সকলের স্মরণ সকল লোকের দুঃখ নাশকারী হে প্রমোথাধিপতে তুমি আমাকে লক্ষ্মীর মাহাত্মীয় বলো এবং কি উপায় লক্ষ্মীদেবী গৃহে সুস্থির হইয়া থাকেন তাহাও বল শ্রী শিব বলিলেন হে মহাভাগ্যবতী সাধু সাধু তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছ তাহা লোকে সার হইতে সারতর এবং গোপনীয় হইতে গোপনীয়তর এবং মহৎ লক্ষ্মীর মাহাত্মীয় সকল পাপ হরণ করে ইহা পুণ্য সকল দেবতা কর্তৃক নমস্কার সমন্বিত সকল মন্ত্রস্বরূপ সাক্ষাৎ সকল যজ্ঞের ফলপ্রদানকারী ইহা যত্নপূর্বক চিন্তা করা উচিত এবং পাঠ করা উচিত জব হোম ধ্যান ও তপস্যা ব্যতীত মানুষ লক্ষ্মীর মাহাত্মীয় কীর্তনে ফল লাভ করে হে মহাদেবী এই লক্ষ্মী মাহাত্মীয় প্রাণস্বরূপ ইহা কাহারও নিকট প্রকাশিত হয় নাই তোমার উপর স্নেহবশত আমি ইহা সম্পূর্ণরূপে বলিতেছি শিব বলিলেন যে ব্যক্তি তপ্ত কাঞ্চন বর্ণসদৃশ অঙ্গ বিশিষ্ট মনোহর সদৃশ নেত্রযুক্ত নানা রামচন্দ্রের বামে অবস্থিত চিন্তামণি গৃহে রত্ন সিংহাসনে বিরাজিত সতী লক্ষ্মী দেবীকে রূপ চিন্তা করে সে লক্ষ্মীর প্রিয় হয় যেখানে মানুষ সদাচারে রত এবং আস্তিক যে গৃহে বিরোধ বা ঝগড়া হয় না সেই স্থানে লক্ষ্মী নিশ্চলভাবে অবস্থান করেন যে মানুষ অধর্ম পরিত্যাগ করিয়া ধর্মের সেবা করে লক্ষ্মী দেবী তাহার নিকট নিশ্চল হন হে পার্বতী ইহা সত্য সত্য যে ব্যক্তি অতিথির সেবক এবং জ্ঞানযোগ্য ও রত তাহার নিকট লক্ষ্মী তাহার নিকট নিশ্চলা হন তোমাকে ইহা সত্য সত্যই বলিতেছি যে গৃহী নারী পতিপরায়ণা সুরূপা গৃহকর্ত্রী ধর্মশীলা সেইখানে লক্ষ্মী বিরাজিত হন যে মানুষ দিবসের প্রথমে কেশ সংস্কার দর্পণে মুখ দর্শন দেবতা ও পিতৃপুরুষের তর্পণ দন্তধাবন করে না তাহাকে দেখিয়া লক্ষ্মী চঞ্চল হইয়া তাহাকে দূর হইতে বর্জন করেন যে গ্রামে পরিত্যাগ করে সে অলক্ষ্মীর পুত্র হয় যে ব্যক্তি লক্ষ্মীর আকাঙ্ক্ষা করে তাহার পক্ষে পায়ের দ্বারা মলমূত্র কেশ মানুষের মাথার খুলি ও ভস্ম স্পর্শ করা উচিত নয় হে শঙ্করী যে ব্যক্তি নগ্ন হইয়া স্নান করে না এবং নগ্ন হইয়া শয়ন করে না সেই ব্যক্তিতে লক্ষ্মী বিরাজ করেন ইহা সত্য বলিতেছি যে মানুষ দশা বা পাররোহিত ছিন্ন মলিন ও দোষাধিযুক্ত বস্ত্র পূর্বক পরিত্যাগ করে সে লক্ষ্মীর প্রিয় হয় ইতি সৌভাগ্য লক্ষ্মী গ্রন্থে লক্ষ্মী চরিত্র নামক চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় লক্ষ্মী স্তোত্র অনন্তর শ্রেষ্ঠ লক্ষ্মী স্তোত্র বলিতেছি উত্তম ব্যক্তি যাহা পাঠ বা শ্রবণ করিয়া মোক্ষ প্রাপ্ত হইতে পারে হে পর্বতপুত্রী এই লক্ষ্মী স্তোত্র গোপনীয় হইতে গোপনীয়তর ইহা পুণ্যদায়ক সকল দেবতা কর্তৃক নমস্কৃত প্রশংস প্রশংসিত ইহা সকল মন্ত্রস্বরূপ সাক্ষাত আমার নিকট হইতে ইহা শোনো অনন্ত স্বরূপিনী অপার গুণ সমুদ্র তুল্লা অনিমাদি অষ্টসিদ্ধি দাত্রী লক্ষ্মী দেবীকে মস্তকের দ্বারা মস্তক আনত করিয়া আমি প্রণাম করি তুমি আপদ হইতে উদ্ধারী তুমি সংসারের আদিতেও স্থিত মঙ্গলময়ী পরাশক্তি শক্তি স্বরূপিনী সকলের আদিতে বর্তমানা তুমি সকল জীবের আনন্দদাত্রী তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে জগন্মাতঃ তুমি চন্দ্রবদনা জীবের ইষ্ট প্রদাত্রী ইষ্টমন্ত্রস্বরূপিনী ইচ্ছাময়ী তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী লক্ষ্মী জগন্মাতঃ তুমি উমাপতি মহাদেবের উমা স্বরূপিনী জীবের উৎকণ্ঠাসমূহের নাশকারিনী পৃথিবীর ঈশ্বরী তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি ইন্দ্রের পূজ্যা ঐশ্বর্য প্রদানকারিনী উদারতা উদারতা গুণ সম্পন্ন তোমাকে নমস্কার হে দেবী হে কর্ত্রী তুমি কৃষ্ণের বক্ষদেশে স্থিতা কলির পাপনাশিনী কৃষ্ণের চিত্ত হরণকারিণী তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী তুমি মদনের দমনকারিনী কল্যাণী মঙ্গলময়ী করুণারূপ সমুদ্রের দ্বারা পরিপূর্ণ তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী তোমার চক্ষু খঞ্জন পক্ষীর চক্ষুর মতো সুন্দর গরুড়ের নাসিকা সদৃশ তোমার নাসিকা তুমি জীবের দুঃখ বিনাশিনী খঞ্জন পক্ষীর গতির মতো তোমার গতি তোমাকে অবনত তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী তুমি গোবিন্দ প্রিয়া পবিত্র কারিণী গোলকবাসিনী হে মাতহ তোমাকে আমি মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী হে মাতহ তুমি জ্ঞান গুণপ্রদায়িনী গুণের পরিচালয়িত্রী কল্যাণ গুণসমূহের আলয় গন্ধপুষ্প ধারিণী তোমাকে আমি মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী তুমি ঘনশ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয়া ঘোর সংসার হইতে জীবের তারণকারিণী ঘোর পাপের অপহরণকারিনী আমি তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী তুমি চতুর্বেদ স্বরূপিনী জীবের চিন্তার যজ্ঞা চিত্তের চেতনা ব্রহ্মা কর্তৃক পূজা আমি তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে দেবী লক্ষ্মী তুমি চৈতন্য স্বরূপিনী কোটি চন্দ্র তুল্য প্রভা বিশিষ্ট, তোমার নখপ্রভা চন্দ্র সূর্যের সদৃশ দীপ্তিশীল আমি তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে লক্ষ্মী তুমি চঞ্চলা দক্ষা অধ্যক্ষা পরিচালিকা অন্তিম সময় জীবের গতি দেয়নি চরাচরের ঈশ্বরী তোমাকে মস্তক অবনত করিয়া প্রণাম করি হে জননী তুমি ছত্র চামর শোভিতা দুষ্ট ব্যক্তির ছল ও চতুরতা সকল ছিদ্র বা অপরাধ নাশকারিনী তোমাকে আমি মস্তক অবনত করিয়া প্রণাম করি তুমি জগন মাতা জগতের কর্তৃ জগতের আধারভূতা জয় প্রদানকারিনী জানকি কি মস্তক অবনত করিয়া তোমাকে প্রণাম করি হে মাতহ তুমি সীতাপতির প্রিয়া মিথিলাধিপতি জনকের আনন্দ জীবের আত্মস্বরূপিনী তোমাকে অবনত মস্তকে প্রণাম করি হে মাতহ ঝিনঝির শব্দ সদৃশ তোমার কণ্ঠস্বর মধুর তুমি ঝঞ্ঝা বায়ু নিবারী ডিণ্ডিম বাদ্যপ্রিয় তোমাকে অবনত মস্তকে প্রণাম করি হে মা হে মাতহ তুমি মানুষকে টাকা দাও তুমি টকার রূপিনী তুমি ঢক্কা। প্রভৃতি বাদ্যপ্রিয়া ডম্ফ বাদ্যে তুমি আনন্দিত হও তুমি ডমরু বাদ্য ভালোবাসো তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে লক্ষ্মী দেবী তপ্ত কাঞ্চনের বর্ণের মতো তোমার অঙ্গকান্তি তুমি ত্রিভুবনের লোক বা জীব তার তুমি ত্রিলোকের জননী তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে মাতহ তুমি ত্রিলোকে সর্বাতিশাই সৌন্দর্যবতী জীবের ত্রিবিধ দুঃখ নিবারী সত্য রূপ তিন গুণের আশ্রয়ে তোমায় অবনত মস্তকে প্রণাম করি তুমি ত্রিভুবনের মঙ্গলময়ী তোমার চরণোদ্যয় সকল তীর্থের মূল তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান রূপ ত্রিকাল দর্শিনী তুমি সকল জীবের ত্রাণকর্ত্রী তোমাকে অবনত মস্তকে প্রণাম করি হে মাতহ তুমি দুর্গতি নিবারিণী দারিদ্র ও বিপদ নাশিনী তুমি দ্বারকা বাসিনী তোমায় অবনত মস্তকে প্রণাম করি দেবগণ তোমাকে বহু কষ্টে আরাধনা করেন তুমি দেবগণের দুঃখ শোক নাশ কর তোমার অঙ্গ দিব্য অলঙ্কারে ভূষিত তোমায় অবনত মস্তকে প্রণাম করি তুমি দামোদরের কৃষ্ণের প্রিয়া তুমি সাধককে দিব্য যোগ প্রদর্শন করো তুমি দয়াময়ী ও দয়ার পরিচালিকা তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে জননী তুমি ধ্যানের অতীত পৃথিবীর অধ্যক্ষ ধন ও ধান্য দায়নি ধর্ম এবং ধৈর্য প্রদায়নি তোমায় অবনত মস্তকে প্রণাম করি তুমি নব গোরচনা সদৃশ গৌরবর্ণা নন্দের নন্দন শ্রীকৃষ্ণের গৃহিণী তুমি নব চারু অঙ্গযুক্তা তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে লক্ষ্মী দেবী রত্নাদি অলঙ্কারী ভূষিত আবার তুমি নানা রত্ন প্রদান করো নিতম্ব শালিনী তুমি কমলা তুমি কমল নয়না তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি নির্বিকারা নিত্য রূপা পরমাত্মাতে সম্মিলিত জীবের প্রেমানন্দ দায়নি তুমি নিরাশ্রয়ের গতি প্রদায়নি তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি পূর্ণানন্দময়ী পূর্ণ সনাতন ব্রহ্মরূপিণী তুমি পরমা শক্তি ও ভক্তি রূপিণী তোমাকে নমস্কার হে লক্ষ্মী তোমার মুখপদ্ম পূর্ণ চন্দ্র সদৃশ তুমি পরমানন্দ প্রদায়িনী তুমি পরমার্থ রূপ মোক্ষদায়িনী তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে দেবী তোমার নেত্রদ্বয় শেত সদৃশ তুমি তুমি কাক্ষ বিষ্ণুর তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে জননী তুমি পদ্মপরি সমাসীনা পদ্মা নামে খ্যাতা পদ্মমালা ধারিণী তুমি ওংকার স্বরূপিণী তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে মাত তোমার মুখ কমল প্রকাশমান চন্দ্র সদৃশ সদৃশ বেণী দ্বারা তুমি সকলকে বিমুগ্ধ কর তুমি অনন্ত বিষ্ণুর প্রিয়া তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে লক্ষ্মী দেবী তুমি বিশ্বের সৃজন পালন ও ধারণকারিণী বিশ্বের ঈশ্বরী বিশ্বজনের আরাধ্য অথচ বিশ্বের বাহিরে অর্থাৎ বিশ্বের সহিত অসংশ্লিষ্টা তোমাকে নমস্কার হে দেবী তুমি বিষ্ণুর প্রিয়া বিষ্ণুর শক্তি বীজ মন্ত্র স্বরূপিনী কারিণী বাক সিদ্ধিযুক্তা তোমায় অবনত মস্তকে প্রণাম করি প্রত্যেক দেবতার বীজ মন্ত্র বা মূল মন্ত্র আছে বীজ মন্ত্র এবং দেবতা অভিন্ন যেমন নাম নামই অভিন্ন বীজের মধ্যে যেমন বিশাল বৃক্ষ সূক্ষ্মভাবে অবস্থিত সেইরূপ বীজ মন্ত্রের মধ্যে দেবতা অবস্থিত এখানে লক্ষ্মী দেবীকে সকল জগতের ঈশ্বরী বলায় তিনি সকল দেবতার বীজ মন্ত্র স্বরূপিনী ইহা বোঝানো হইয়াছে যিনি যাহা বলেন তাহা সিদ্ধ হইলে তাহার বাক আছে বুঝা যায় এই এখানে লক্ষ্মী দেবীকে সেই বাক সিদ্ধি সম্পন্না বলা হইয়াছে হে মহাদেবী হে লক্ষ্মীদেবী দেবী তুমি বেণু বাদ্যপ্রিয়া বংশী বাদ্যে আনন্দযুক্তা বিদ্যুতের মতো গৌরী তোমাকে নমস্কার বেণু মানে হচ্ছে এক প্রকারের সরু বাঁশের বাদ্যযন্ত্র যন্ত্র বংশী হচ্ছে বিশিষ্ট এক প্রকার বাঁশের নির্মিত বাদ্যযন্ত্র হে লক্ষ্মীদেবী দেবী তুমি ভক্তি ও মুক্তি প্রদানকারী তুমি ভক্তের প্রতি অনুগ্রহ অনুগ্রহকারিনী তুমি সংসার সমুদ্র হইতে জীবের ত্রাণ হে লক্ষ্মী দেবী তুমি ভক্তের প্রিয় তুমি ভাগীরথী স্বরূপিনী তুমি ভক্তের মঙ্গল দায়নি ভয় খন্ডনকারিনী ও অভয় দায়িনী তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি ভক্তের অভীষ্ট দায়িনী মহামোহরূপ মায়া বিনাশকারিনী মোক্ষদাত্রী মান তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি অতিশয় ধন্যা অতিশয় পূজা তুমি মাধবের মনোমোহিনী যাহারা কটু কুৎসিত অনেক কথা বলে তুমি তাহাদের প্রাণ বিনাশিনী তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি যৌবনপূর্ণা অতএব সৌন্দর্যাতিশায়িনী তুমি যোগমায়া জীবের পরমাত্ম যোগে তুমি সহায়নি তুমি যোগীদিগের ঈশ্বরী যুগ্ম বিল্লফলের ন্যায় তোমার বক্ষ স্তনবিশিষ্ট তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি কেয়ূরদ্বয়ে ভূষিত দুই হস্তে দুইটি কেয়ুর সমন্বিত তুমি যুবতীগণের মস্তক স্বরূপ তুমি যশোদানন্দনের পত্নী তোমায় নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি সাতিশয় রূপ ও যৌবনযুক্তা রত্নের অলংকার ধারিনী রূপে কোটি চন্দ্রের সৌন্দর্য সমন্বিতা তোমাকে নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি হরিতে রতা তুমি জীবকে পরমাত্মায় সম্মিলিত করো। তুমি সামন্ত রাজগণের একচ্ছত্রাধিপতি রাজারও ঈশ্বরী তুমি প্রসন্ন হইয়া অপরকে রাজ্য দান করো আর রুষ্ট হইলে রাজ্য নাশ করো তোমায় নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি লীলাময়ী অতিশয় লাবণ্যযুক্তা তুমি লোককে অনুগ্রহ করো প্রীতি দান করো তোমায় নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি বিদ্যাধরী দেবজনী বিশেষ স্ত্রী তুমি বিদ্যা তুমি ধনদায়িনী তুমি জীবগণের বন্দিতা তুমি পর্বত বাসিনী তোমায় নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি শুদ্ধ স্বর্ণের মতো গৌরাঙ্গ সম্পন্না শাখা ও বালা হস্তে ধারণ করিয়া আছো তুমি সকলকে মঙ্গল দান করো। তুমি উত্তম স্বভাবযুক্তা তোমায় নমস্কার হে লক্ষ্মী দেবী তুমি মূলাধার স্বাধিষ্ঠান, মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা নামক ষট চক্র ভেদ করিয়া থাকো তুমি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই সরশ্বর্য প্রদান করো বয়সে তুমি সর্বদা ষোলো বৎসর বয়সের অবস্থা যুক্ত তোমায় নমস্কার হে দেবী তুমি সদানন্দময়ী তুমি সমস্ত সম্পত্তি দানে সমর্থা তুমি জীবকে সংসার হইতে উদ্ধার করো তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে দেবী সুন্দর কেশ যুক্তা তুমি সুখদায়নি তুমি সুন্দরী অতিশয় মনের আনন্দ দেবগণের ঈশ্বরী তুমি সিদ্ধিদাত্রী তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে দেবী তুমি জীবের সকল সংকট নাশ করো। তুমি সত্য ও সত্য তুমি সত্য ও সত্যগুণ ও যুক্তা সীতা রামচন্দ্রের প্রিয়া তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে দেবী তুমি সুবর্ণের মতো অঙ্গবিশিষ্টা তোমার মুখ কমল হাস্যযুক্ত তুমি হরির চিত্ত বিমোহন কারিণী তুমি হরির পাদপদ্মের সেবায় প্রিয়া তোমায় অবনত মস্তকে প্রণাম করি হে লক্ষ্মী দেবী তুমি মঙ্গলকারিণী তুমি জীবকে সহনশীলতা দান করো তুমি পট্টবস্ত্র পরিহিতা তোমার মধ্যদেশ দুগ্ধের মতো শুদ্ধ কৃষ তোমার অঙ্গ সকল তোমায় নমস্কার শঙ্কর বললেন প্রত্যেক দিন তিন সন্ধ্যায় লক্ষ্মী দেবীর অ কারাদি, খ কার পর্যন্ত শুভ স্তব যত্নপূর্বক পাঠ করিবে করুণাময়ী বাঞ্ছা কল্পলতা সদৃশী ভোগ ও মোক্ষদায়িনী লক্ষ্মী দেবীকে যত্নপূর্বক পূজা করিবে হে পার্বতী যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করে বা শ্রবণ করে তাহার ইষ্ট সিদ্ধি হয় ইহা সত্য সত্য যে ভক্তিযুক্ত হইয়া এই স্তোত্র পাঠ করে তাহাকে দেখিয়া বাদি মুখ বা বাক শক্তি হইয়া যায় ইহা সত্য ইহাতে কোনো সন্দেহ নাই হে পর্বতপুত্রী যে ব্যক্তি এই লক্ষ্মী স্তোত্র শ্রবণ করে বা অপরকে শ্রবণ করায় পাঠ করে বা অপরের দ্বারা পাঠ করায় রাজা রাজারা তাহাকে দেখিয়া বশীভূত হইয়া যায় যে এই স্তোত্র শোনে বা শোনায় পরে বা পর এই কীর্তন করে তাহাকে দেখিয়া দুষ্ট লোক সকল দশ দিকে পলায়ন করে ভূত প্রেত গ্রহ যক্ষ রাক্ষস ও সর্পাদি ভয়ার্থ হইয়া অপসরণ করে সেই লক্ষ্মী স্তোত্রের পাঠকারীর পাটকারীকে দেখিয়া দেবতা অসুর গন্ধর্ব কিন্নর প্রভৃতি সর্বদা ভক্তিপূর্বক আনন্দে প্রণাম করে এই শ্রেষ্ঠ স্তব কীর্তনের ফলে ধনার্থী ধন পুত্রার্থী পুত্র ও রাজ্যার্থী রাজ্য লাভ করে এই স্তবের কীর্তন করিলে মানুষ ব্রাহ্মণ হত্যা সুরাপান চৌর্য গুরুপত্নী গমন প্রভৃতি জনিত মহাপাতক সকল ও উপরাতক সকল হইতে তরিয়া যায় এই লক্ষ্মী স্তোত্রের কীর্তন হইতে স্তোত্র পাঠকারীর মুখ হইতে গদ্য ও পদ্যময়ী বাণী বা বাক্য আবির্ভূত হয় আর সেই স্তোত্র পাঠকারী অষ্টসিদ্ধি মানে অনিমাল মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঐষিত বসিত্র কামাবসায়িত্ব প্রাপ্ত হয় হে পর্বত নন্দিনী এই স্তোত্রের পাঠ বা স্মরণ হইতে বন্ধা পুত্র লাভ করে পুত্র প্রসব করে আমি তোমাকে বলিতেছি ইহা সত্য যে পুরুষ রচনা ও দ্বারা এই লিখিয়া গন্ধ পুষ্প ও অক্ষত বা আতপ চাল দ্বারা পূজা করে সে সিদ্ধির আকাঙ্ক্ষা করিয়া দক্ষিণ বাহুতে ধারণ করিবে আর স্ত্রীলোক বাম বাহুতে ধারণ করিয়া সকল সুখ প্রাপ্ত হয় এই স্তবের মাহাত্মে বিষ নির্বিষ হয় অগ্নি শীতল হয় শত্রু সকল মিত্র হইয়া যায় হে দেব গণেশ্বরী আর বেশি বলিয়া কাজ কি এই স্তবের প্রভাবে স্তব পাটকারী বৈকুণ্ঠে নিত্য বাস করে ইহা তোমাকে সত্য বলিতেছি ইতি সৌভাগ্য লক্ষ্মী গ্রন্থে পঞ্চম অধ্যায় সমাপ্ত